হচ্ছে যে পিসিবি যেহেতু আমাদেরকে জানিয়েছে, যেহেতু একটা ডিসিশন হয়েছে আসলে সবাই মিলে, তো এই ডিসিশনটা আবার নিতে হলো সবাই মিলে নিতে হবে। এখানে আসলে এটাই বিষয় ছিল, আমরা সুন্দর করে আসলে জানানোর চেষ্টা করেছি, কারণ ওই দিন আসলে খুব অল্প সময়ের ভেতরে একটা ডিসিশন নেওয়া হয়েছিল যে এরকম কিছু আমরা করব, যেটাকে সুন্দর করে করার জন্য আমাদের একটা দেড়টা দিন টাইম লেগেছে, সে কারণে এটা করা হয়েছে। আর এখন যেটা হয়েছে, যেহেতু আমাদেরকে বিসিবি ডেকেছে, আমরা অবশ্যই যাব, সেটা আমরা অবশ্যই এখন আলোচনা করব, এবং তারপরে খুব সম্ভবত যত দ্রুততম সময়ে যাওয়া সম্ভব হয় সেটা আমরা যাব, আমরাই যোগাযোগ করব বিসিবির সাথে, এবং আমরা যে কথা বলে সব সমস্যার সমাধান হবে বলেও আমরা আশা করি, কারণ আমরা কেউ কারো থেকে দূরে না, এবং দুইটা পার্ট মিলে আসলে বিসিবি, আরো বেশ কয়েকটা পার্ট আছে, বাট এই দুইটা পার্ট মিলে বিসিবি। আর পার্সোনাল কোনো অ্যাটাক কিংবা কারো কিছু আমাদের কোনো প্লেয়ারের কখনো করার ইচ্ছা নাই, উই হ্যাভ দি সেম রেসপেক্ট, যে ধরনের রেসপেক্ট আমাদের বিসিবির প্রতি ছিল এখনো সেটাই আছে, সেটার প্রতি কোনো চেঞ্জ হয়নি। এবং এখানে সব প্লেয়ার আছে, তারা প্রতিটা প্লেয়ারই চাই খেলতে, সুস্থ থাকতে এবং তাদের ফ্যামিলিকে সাপোর্ট করতে এই খেলার মাধ্যমে, যে কারণেই আসলে মাঝে মাঝে এই দাবিগুলো করা লাগে এবং সেটাই তারা করেছে। তো এর থেকে বেশি কিছু আসলে আর বলার নাই, আর প্রশ্ন ভাই নেওয়া যাবে না, এর থেকে বেশি কিছু আসলে বলার নাই আর জানারও আছে বলে আমার কাছে মনে হয় না। থ্যাংক ইউ ভেরি মাচ। আলোচনা আমরা এখন যেহেতু এখানে সবাই আছি, আপনারা যদি আমাদেরকে প্রাইভেসি দেন, আমরা এখানে আলোচনা করে যে ডিসিশন হয় আমরা কিভাবে জানাতে পারবো আমরা জানি না, বাট আমাদের যদি প্রাইভেসিটা দরকার হবে, তারপর আমরা যেহেতু আলোচনা করবো, আপনারা হয়তো ওয়েট যদি বাইরে করেন আমরা হয়তো আবার ডেকেও জানাতে পারি, আবার নিচে যাওয়ার সময় বলে দিতে পারি। আর আপনারা যেহেতু একজনের কথা শুনতে চেয়েছেন, এই যে বলে দিলাম শেষ, থ্যাংক ইউ। আচ্ছা আরেকটা জিনিস, ইন দ্য মিন টাইম আপনাদেরকে আমি এই কপি